আজকে আমার ভিডিও সচরাচর সবাই আমরা মাউসের ব্যবহার জানি তো মাউসের দুইটা ব্যবহার জানি একটা মাউসের রাইট বাটন ক্লিক করা এবং আরেকটা মাউসের লেফট বাটন ক্লিক করে বিভিন্ন কাজ সম্পাদন করে থাকি কিন্তু আজকে আমরা দেখব যে মাউসের স্ক্রল বাটনের কি কাজ তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও দেখি আমরা এই ওয়েব পেজে ঢুকছি এখানে ধরেন আমরা এইটার উপরে আমরা যদি নতুন ট্যাব ওপেন করতে চাই এর জন্য আমরা মাউস ক্লিক করে ওপেনে ওপেন নিউ লিংক এভাবে আমরা বের করতে এই আমরা নতুন লিংক বের করি কিন্তু আমরা এইভাবে না করে বাংলাদেশ ফ্লাওয়ার ইমেজ স্টক ফটো অ্যান্ড ভেক্টর এর উপর যদি স্ক্রল ধরে একটা ক্লিক করি তাহলে দেখেন আমাদের পেজ ওপেন হয়ে যাবে সেমভাবে যদি আমরা যদি এর উপরে 20+ বেস্ট ফ্লাওয়ার অফ বাংলাদেশ ইমেজ এর উপরে যদি মাউসের স্ক্রল ধরে একটা ক্লিক করি এই যে আমাদের আরেকটা ওপেন হয়ে গেছে সেমভাবে আমরা যদি 90+ বেস্ট ফ্লাওয়ার ইন বাংলাদেশ যদি একটা ক্লিক করি এই যে আমাদের আরেকটা ওপেন হয়ে গেছে এরপরে আমরা ওপেন করতে পারি ঠিক আছে এখন ফ্রন্ট ট্যাব হয়ে গেলে তখন আমরা এগুলোকে কিভাবে কেটে দেব এর জন্য জাস্ট এর উপর একটা করে ক্লিক করব এই যে স্ক্রল ধরে একটা করে ক্লিক করতে কেটে যাচ্ছে নিউ ট্যাব ওপেন করতে চাই তাহলে এর উপরে জাস্ট আমরা স্ক্রল ধরে এই একটা ক্লিক করলাম নিউ ট্যাব এই দেখেন নিউ ট্যাব স্ক্রল ধরে একটা করে ক্লিক করছি এই যে একটা করে ক্লিক করছি আবার আমরা এই ট্যাবগুলো কাটার জন্য এর উপরে একটা করে ক্লিক করব এই যে একটা করে ক্লিক করছি কেটে যাচ্ছে এই একটা করে ক্লিক করছি কেটে যাচ্ছে তাহলে আজকে আমরা মাউসে দুইটা ব্যবহার দেখলাম ধন্যবাদ সবাইকে মাউসের স্ক্রল বাটনের ইউজ দেখলেন সকলের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন